আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার অফিসটা খোলা রাখা হয়েছে, তো আমি আপনাদের সাথে দুটো কথা বলবো। আমরা যারা মেকানিক আছি, আমাদের যে ধৈর্যের যে একটা সীমা, আমাদের কিন্তু ধৈর্যের সীমাহীন ধৈর্য থাকা দরকার। কারণ আপনারা জানেন, আমরা যে কাজগুলো করি খুবই আপনাদের মেন্টালিটি প্রেশার আসে, অনেক মেন্টালিটি প্রেশার আসে কাজের মধ্যে। এটা কিন্তু আপনার হাতুড়িতে বাড়িয়ে দিলে কিন্তু মেশিন ঠিক হয়ে যাবে না, মাথায় এটা ব্রেনটের কাজ। তো আমাদের উচিত একদম 100% বা যতটুক ধৈর্য রাখার দরকার, প্রচণ্ড ধৈর্য থাকতে হবে আমাদের। আমাদের আমাদেরকে নিয়ে সবাই টানাটানি করে বা সবাই ডাকাডাকি করে, কতক্ষণ এই মেশিনে কতক্ষণ ওই মেশিনে। তো আমাদের কাজটা কিন্তু খুবই ক্রিটিক্যাল, তাই আমাদের খুবই ধৈর্য থাকা প্রয়োজন। তো আমি, যারা আমার সাথে আমার এই চ্যানেলে আছেন, আমি আপনাদেরকে যে মেশিনের যে টিপসগুলো দিচ্ছি, এটা এগুলা আপনারা অবশ্যই জানেন। আমি 100% আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি কীভাবে অল্প সময়ে মেশিনটা ঠিক করতে পারবে। তো কাজের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, এখন না হলে 2 মিনিট পরে হবে। তো কাজের প্রতি অবহেলা রাখবেন না, কাজের কোয়ালিটি ঠিক রাখার চেষ্টা করবেন। কারণ আপনারা অবশ্যই জানেন, ধৈর্যের ফল মিষ্টি হয়। তো ধৈর্য ধরবেন, কাজ মানে প্রতিটা চলার ক্ষেত্রে বা প্রতিটা সময় কাজ শেখার চেষ্টা করবেন। আমি এমন কিন্তু নয় যে আমি অনেক কিছু জানি, আমি আদৌ কিছু জানি না। তো আমি চেষ্টা করি আপনাদেরকে, আমি যতটুকু জানি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বা যে টিপসগুলো দেওয়ার চেষ্টা করি, যে আপনারা ভালো করে যেন কাজ সঠিকভাবে ঠিক করতে পারেন বা সঠিক জায়গায় সমস্যাটা ধরতে পারেন, চেষ্টা করি আপনাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য। তো ইতিমধ্যেই আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আপনাদের জন্য। তো আমাদের চ্যানেলের মধ্যে অনেক ভাই বন্ধু আমাকে কমেন্টস করতেছে যে মানে বড় বড় সমস্যা আপনাদেরকে তুলে ধরার জন্য। তো দেখেন, বড় বড় সমস্যা কিন্তু মেশিনে অহরহ হচ্ছে না, বড় বড় সমস্যাগুলো কিন্তু বেশি হচ্ছে না। আমাদের নিত্যদিনে যে সমস্যাগুলো, এই টুকটাক সমস্যা, এগুলো কিন্তু বেশি হচ্ছে। আর একটা জিনিস আপনারা কখনো করবেন না, মানে আপনি না জেনে কোনো কিছুই যেন না ধরেন, আগে জানবেন, বুঝবেন সমস্যাটা কোথায়, তারপর আপনি মেশিনটা ঠিক করবেন। কারণ আপনার ব্রেনটা অনেক ফাস্ট হতে হবে সমস্যাটা ধরার জন্য। আপনাদের দেখা যাচ্ছে অনেক সময় লেগে যায়, তারপর আমাদের সমস্যাটা ধরা পড়ে। তো আমাদের ব্রেনটাকে ফাস্ট করতে হবে, এই জায়গায় পাচ্ছি না সমস্যাটা, অন্য জায়গায় খোঁজার চেষ্টা করব। প্রথমত যে বিষয়টা দিয়ে আপনারা সমস্যাটা ধরতে পারবেন, আগে মেশিনে কী সমস্যা এটাকে বোঝার চেষ্টা করুন। যদি সুতা ছিঁড়ে, নিশ্চয়ই সুতার সাথে কানেকশন আছে কোনো একটা বস্তু, যার জন্য আপনার সুতারা ছিঁড়ছে, ঠিক আছে। তো যেই স্কিপ পড়লে তাহলে যাচ্ছে লুপার বা রোটারি হুকের প্রবলেম, ঠিক আছে, বা রোটারি হুক থেকে হচ্ছে। তো এইভাবে আপনারা আপনাদের মেমোরিটাকে ফাস্ট করে নিন, মানে কোন কোন জায়গায় সেকেন্ডের মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে, কোন কোন জায়গায় আপনি চেক দিবেন, চেক দিয়ে কাজটাকে আপনি সমস্যাটা ধরে নেবেন। তো আমি আর কথা বাড়াতে চাই না। তো সবাই নামাজ পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ যেন আপনার অনেক কিছু চাইছেন আল্লাহর কাছে। আমিও আল্লাহর কাছে চাইছি যে আমাকে যেন ধৈর্য দেয়, আমি যেন মানুষকে বোঝাতে পারি বা মানুষের সেবা করে যেতে পারি, মানুষের উপকার করতে পারি। ক্ষতি করার চেষ্টা করবেন না, কারণ আপনি যার ক্ষতি করবেন আপনার ক্ষতি আরেকজন করবে, এটাই স্বাভাবিক। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাদের জন্য সামনে একটা ভিডিও নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।